জীবন মাঝে মাঝে এমন জায়গায় এনে দাঁড় করিয়ে দেয় যে একজন দুর্বল হেরে যাওয়া মানুষও 1,500 মাইল পথ চলতে পারে জঙ্গল নদী অতিক্রম করে। কেন কিসের ভয় পালাচ্ছে তারা? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। আদিবাসী বস্তি থেকে মাঝে মাঝে মেয়েগুলোকে তুলে নিয়ে যায় ওরা। কুসংস্কারের বলি হতে হয় মেয়েগুলোকে, কি করা হয় ওদের সাথে। কিন্তু একদিন এমন কিছু ঘটল যেটার কেউ কল্পনাও করতে পারেনি। প্রাণে বাঁচার জন্য মেয়েগুলো এমন লেভেলের বুদ্ধি লাগালো। হার হিম করা সত্য বাস্তব ঘটনা। এসডি স্টোরি প্রেজেন্টস র‍্যাবিট প্রুফ ফেন্স। জায়গাটা দক্ষিণ অস্ট্রেলিয়া, পাহাড়ের কোলে অবস্থিত একটা গ্রাম, নাম জিঙ্গল, যেখানে কিছু আদিবাসী মহিলা গ্রামের মেয়েদের শিকার করা শেখাচ্ছে। এই মেয়েগুলোর মধ্যে আমরা এই মেয়েটাকে দেখি যার নাম হলো মলি। সে তার পরিবারের একজন বাহাদুর শিকারী। মলিদের পরিবারে কিন্তু তার মা কাকিমা দিদা ছাড়াও আরও দুটো মেয়ে আছে। এর নাম হলো গ্রেসি, মলির কাকাতো বোন, এবং এর নাম হলো ডেজি, ডেজি মলির নিজের বোন। মলি তার পরিবারের সাথে শিকার করে নিজের বাসস্থানে যখন ফিরে আসে, তখন দূর থেকে দুজন পুলিশ অফিসারকে দেখা যায়। এবং কোনো একটা কারণে ওই পুলিশগুলোকে দেখা মাত্রই মলির মা, যার নাম হলো মাউট, সে মলিকে এবং বাকি মেয়েগুলোকে লুকোতে বলে। আসলে শ্বেতাঙ্গ পুলিশেরা মাঝে মাঝেই না আদিবাসীদের বস্তি থেকে এমন মেয়েদেরকে তুলে নিয়ে যেত যেসব মেয়েদের বাবা সাদা চামড়ার এবং মা অন্য জাতির ছিল। এদেরকে বলা হতো হাফ কাস্ট চাইল্ড। কিন্তু কেন এই মেয়েগুলোকে তুলে নিয়ে যেত এবং তারপরে তাদের সাথে কি করত, সেটা একটু পরে জানতে পারবে। এরপর আমরা এই অফিসারকে দেখি। অফিসারের নাম হলো নেভিলি। নেভিলি মলি এবং তার বনিদের ক্যাম্পে পাঠানোর জন্য একটা অর্ডার পেশ করে। ক্যাম্প অর্থাৎ যেখানে ওই মেয়েগুলোকে ধরে নিয়ে গিয়ে রাখা হতো। কথা মতো পরের দিন নেভিলির একজন লোক মলি এবং তার বনিদের ক্যাম্পে পাঠানোর কথা বললে মাউট তাতে রাজি হয় না। মাউট বলে, আমার মেয়েরা আমার সাথে গ্রামে থাকবে। তবে কিছুক্ষণের মধ্যেই নেভিলির পাঠানো একজন গার্ড ওখানে আসে এবং মলিদেরকে নিয়ে যায়। মলি এবং তার বোনেরা সেখান থেকে পালায়। তারা প্রাণপণে ছুটতে থাকে, যদিও গার্ডদের গাড়ির গতির সঙ্গে ওরা পেরে ওঠে না। গার্ড এক এক করে মলি ও তার বোনেদেরকে টেনে হিচড়ে গাড়িতে তুলে নেয়। নেভিলির পাঠানো লোক মাউটকে বলে, এখন থেকে মলি আর তার বোনেদের লিগাল গার্জিয়ান হলো নেভিলি। মলির পরিবার ওদের তিনজনকে বাঁচানোর চেষ্টা করলেও তারা বিফল হয়। নেভিলির লোক ওদের তিনজনকে সাথে নিয়ে যায়। এবার প্রশ্ন আসে, কেন এদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, কি করা হয় তাদের সাথে? দেখা যায় মলি এবং তার বোনেদেরকে পশুর মতো একটা খাঁচার ভেতরে ভরে ট্রেনে করে তাদের গ্রাম থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় একদিন এক রাত সফরের পর তারা মরি রিভার নামে একটা খ্রিস্টান হোমে এসে পৌঁছায়, যেটা তাদের গ্রাম থেকে প্রায় 1,200 মাইল দূরে অবস্থিত ছিল। এত দূরে অচেনা একটা জায়গায় তাদেরকে যেভাবে নিয়ে আসা হয়েছে তাতে তারা যথেষ্ট ভয় পেয়ে রয়েছে। রাতের বেলা একজন সিস্টার মলি এবং তার বোনেদের শোয়ার ঘর দেখিয়ে দেয়। ওরা দেখে ওখানে ওদের মতো অনেক মেয়ে আছে, তারাও নাকি হাফকাস চাইল্ড। সেদিন রাতটা তিন বোন কোনো রকমে কাটালেও পরের দিন সকাল হলেই গার্ড সবাইকে ঘুম থেকে তুলে দেয়। বিছানার এক কোনায় শুয়ে মলি সব কিছু দেখছিল। এরপর দেখা যায় একটা অদ্ভুত জিনিস। ব্রেকফাস্ট করার আগে অর্থাৎ সকালের খাবার খাওয়ার আগে সবাই মিলে অফিসার নেভিলির নামে প্রার্থনা করছিল, যেন কেউ ঈশ্বরের প্রার্থনা করছে। মলি, গ্রেসি ও ডেজির কাছে এই সব কিছু ছিল অবাক করার মতো দৃশ্য। একটা মানুষকে, বলা ভালো একটা নিষ্ঠুর মানুষকে, সবাই ঈশ্বরের মতো কেন পুজো করছে? এরপর সিস্টার ওদের তিন বোনকে ভালো করে স্নান করিয়ে হোমের পোশাক পরিয়ে দেয়, কারণ কিছুক্ষণের মধ্যেই অফিসার নেভিলি সেখানে আসবে এবং অফিসার নেভিলি ঠিক করবে যে কোন মেয়েটার সাথে কী করা হবে। এদের মধ্যে যেই মেয়েটার গায়ের রং বেশি ফর্সা তাকে পড়াশোনা শিখিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে এবং বাকিরা এই হোমের মধ্যেই থাকবে বন্দি। এরপর এক এক করে অফিসার নেভিলির সামনে সবাইকে পেশ করা হয় এবং নেভিলি তাদের গায়ের রং দেখে তাদের চিহ্নিতকরণ শুরু করে। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা দিন। আর এখানে মলির সাথে পরিচয় হয় আরেকটা হাফকাস্ট চাইল্ড, যার নাম লিজি। লিজি মলিকে এই ক্যাম্পের বিভিন্ন অদ্ভুত নিয়মকানুন সম্বন্ধে বলতো। এরপর একদিন ঘরের কাজ করার সময় তারা দেখে ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া একটা মেয়েকে খুঁজে নিয়ে আসা হয়েছে। লিজি মলিকে বলে, মেয়েটা নাকি তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়েছিল, কিন্তু আদিবাসী ট্র্যাকার ম্যাডোর নজর থেকে আজ পর্যন্ত কেউ এই ক্যাম্পের বাইরে যেতে পারেনি। আর যদি কেউ বিশাল বুদ্ধি লাগিয়েও এই ক্যাম্প থেকে পালিয়ে যায়, তবে ট্র্যাকার ম্যাডো তাকে ঠিক খুঁজে নিয়ে আসে এবং এই জন্যই তাকে ট্র্যাকার বলা হয়, কারণ যারা পালায় তাদেরকে সে খুব ভালো করে ট্র্যাক করতে পারে যে তারা কোথায় যেতে পারে বা কোন পথ দিয়ে যেতে পারে। এবং পালিয়ে যাওয়ার শাস্তি হিসেবে মেয়েটাকে প্রচণ্ড মারধর করা হয়, যাতে এই ভয়ে অন্য কেউ ক্যাম্প থেকে পালানোর কথা ভাবতেও না পারে। দেখতে দেখতে কিন্তু কেটে যায় বেশ কয়েকটা দিন। মলি ঠিক করে
ওর বোনেদের নিয়ে এই ক্যাম্প থেকে পালাবে। একদিন সকালবেলায় সবাই যখন ব্যস্ত, মলি ডেইসি আর গ্রেসিকে নিয়ে সেখান থেকে পালায়। মলি জানে না তাকে কোন দিকে যেতে হবে, এটাও জানে না যে তার বাড়ি থেকে সে 1200 মাইল দূরে রয়েছে। শুধু বাড়ি ফেরার আশাটুকু নিয়ে মলি এক অজানা সফরের উদ্দেশ্যে রওনা হয়। সারা দিনের মধ্যে ক্যাম্পে কিন্তু কেউ জানতে পারে না যে মলি এবং তার বোনেরা সেই ক্যাম্পে নেই। রাতের বেলায় যখন প্রতিটা বন্দি মেয়েদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, সেই সময় সিস্টার জানতে পারে মলি এবং তার বোনেরা ক্যাম্প থেকে পালিয়েছে, এবং সাথে সাথেই ট্র্যাকার মাডোকে খবর দেওয়া হয় মলিদেরকে খুঁজে আনার জন্য। এই খবরটা নেভিলির কাছে গেলে সে প্রচণ্ড রেগে যায় এবং বলে, যেভাবেই হোক ওদেরকে খুঁজে নিয়ে আসো। মাডো তার ঘোড়া নিয়ে মলিদের পায়ের চিহ্ন অনুসরণ করে ঘন জঙ্গলের মধ্যে চলে আসে, তবে অন্ধকার নেমে আসায় সে আর এগোতে পারে না। ওদিকে মলিরাও দেখা যায় রাতের অন্ধকারে সেদিন জঙ্গলের মধ্যেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা আবার চলতে শুরু করে। আগের দিন রাতের বেলায় ওরা যেখানে ছিল, মাডো কিন্তু খুব সহজেই সেই জায়গাটায় পৌঁছে যায়, এবং সে যেহেতু পালিয়ে যাওয়া মেয়েদেরকে ফিরিয়ে আনতে ওস্তাদ, সুতরাং সে বুঝে যায় এই জায়গায় আসার পর মলিরা কোথায় যেতে পারে। এদিকে দেখা যায় মলিরা চলতে চলতে একটা নদীর সামনে এসে পৌঁছায়, কিন্তু মলি জানত যে ট্র্যাকার মাডো তাদেরকে অবশ্যই খুঁজতে আসবে, এবং এই জন্য বুদ্ধি করে মলি তাদের একটা ব্যাগ নদীর গতিপথের বিপরীতে কিছুটা দূরে ফেলে দেয়, যাতে মাডো যদি তাদেরকে খুঁজতে আসে, মাডো যাতে বিভ্রান্ত হয় এবং অন্য পথে চলে যায়, এবং সে নিজেদের বোনকে নিয়ে জলস্রোত যেদিকে সেদিকে এগোতে থাকে। দেখা যায় মলির বুদ্ধি কিন্তু কাজ করে যায়। মাডো মলির ব্যাগটা পড়ে থাকতে দেখে নদী স্রোতের বিপরীত দিকেই এগিয়ে যায়, আর মলিরা ঠিক তার উল্টো পথে নদীর পথ ধরে রওনা হয়। তবে আগেই বলেছি, মাডোর অভিজ্ঞতা এবং বুদ্ধি কিন্তু অত্যাধিক, এবং এই জন্য মলি বেশিক্ষণ তাকে বিভ্রান্ত বা ভুল পথে চালিত করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই মাডো বুঝে যায় যে মলিরা নদীর বিপরীতে নয়, বরং জলস্রোতের সাথেই এগিয়ে চলেছে, এবং তারপর সে মলিদের ধরার জন্য উল্টো পথে রওনা হয়। এবার কি হবে, সে কি মলিদের ধরতে পারবে? যদিও ততক্ষণে মলিরা অনেকটা দূর চলে গেছে, কিন্তু মাডো দ্রুত গতিতে সেদিকে এলে ঘোড়ার পায়ের আওয়াজ শুনে মলিরা জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। ফলে এই যাত্রায় মাডো কিন্তু ওদেরকে ধরতে পারে না, কিন্তু বিপদ এখনও মাথার ওপরে আছে। নদীর পথ ছেড়ে মলি খরা জমির ওপর দিক দিয়ে এগোতে শুরু করে। কিছুটা দূর যাওয়ার পর তারা দুজন আদিবাসী লোকদের দেখতে পায়। তারা একটা পশু শিকার করে নিয়ে যাচ্ছিল। মলি তাদের কাছে খাবার চায়। খুব ক্ষুধার্ত, কাল থেকে যে কিছুই খায়নি। ওদের পোশাক আশাক দেখে আদিবাসী লোকটা বুঝতে পারে মলি ও তার বোনেরা শ্বেতাঙ্গদের হোম থেকে পালিয়ে এসেছে। এছাড়াও সে মাডোকে নদীর আশেপাশে খোঁজাখুঁজি করতে দেখেছিল, তাই ওই ব্যক্তি মলিদের খাবার জন্য শিকার করা পশুটার লেজটা কেটে তাদেরকে খেতে দেয়, আর সাথে একটা দেশলাই দেয় যাতে তারা ওই পশু লেজটাকে পুড়িয়ে খেতে পারে এবং রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে সুরক্ষিত থাকতে পারে। তিন দিন ক্ষুধার্ত থাকার পর এইটুকু খাবার পেয়ে তারা অনেক খুশি হয়। ওদিকে মাডো মলি ও তার ছোট বোনদের পায়নি খবরটা নেভিলির কাছে গেলে সে পাগলের মতো আচরণ করে, কারণ তার ওখান থেকে আজ অব্দি কেউ পালিয়ে বাঁচতে পারেনি। সে তার লোকেদেরকে বলে যে করেই হোক ওই তিনটে মেয়েকে খুঁজে বের করতে হবে। পাশাপাশি নেভিলির লোক মলির গ্রামে গিয়ে ওর মাকে জানায় যে তার মেয়েরা ক্যাম্প থেকে পালিয়ে গেছে। এটা শুনে মাউট খুব খুশি হয় এবং সে তার মেয়েদের ফিরে আসার অপেক্ষায় দিন গুনতে থাকে। ওদিকে মলিদের কাছে খাবার শেষ হয়ে যাওয়ায় মলি এক শ্বেতাঙ্গ মহিলার মুরগির খামারে ঢুকে ডিম চুরি করছিল, কিন্তু ওই মহিলা মলিকে ধরে ফেলে। যদিও মহিলা মলিদের কিছু করে না, বরং সে ওদেরকে কিছু খাবার দেয়, গরম পোশাক দেয়। আসলে এই মহিলা ভেবেছিল মলিরা ওখানে খরগোশের শিকার করতে এসেছে। মলি তাকে র্যাবিড প্রুফ ফ্রেন্ডসের কথা জিজ্ঞেস করলে মহিলা তাকে পথ বলে দেয়। এবার প্রশ্ন হলো, র্যাবিড প্রুফ ফ্রেন্ডস কি? মুভিটার নামও তো র্যাবিড প্রুফ ফ্রেন্ডস। এর অর্থ হলো মলিদের গ্রামের যে বর্ডার লাইন ছিল সেই বর্ডার লাইনটার নাম হলো র্যাবিড প্রুফ ফ্রেন্ডস। এই র্যাবিড প্রুফ ফ্রেন্ডসে পৌঁছতে পারলেই মলিরা বাড়িতে ফিরতে পারবে। কিন্তু কিছুটা দূর যাওয়ার পর এই ধুধু মরুভূমিতে তারা কিছুই বুঝতে পারে না যে তাদের কোন দিকে যাওয়া উচিত। যেদিকে দুচোখ যাচ্ছে মলি ও তার বোনেরা সেই দিকেই হেঁটে চলেছে। দেখতে দেখতে দিন এগোতে থাকে। প্রায় সপ্তাহ খানেকের উপরে হয়ে গেছে মলিরা হোম থেকে পালিয়েছে। মলির মা প্রতিনিয়ত তাদের অপেক্ষায় দিন গুনছে, এবং একদিন চলতে চলতে ওরা র্যাবিড প্রুফ ফ্রেন্ডসের সামনে এসে পৌঁছায়, এবং এটা দেখার পর তিন বোন অনেক খুশি হয়, কারণ অবশেষে তারা বাড়ি পৌঁছতে পারবে। কিন্তু তারা ভুল ভেবেছিল। তারা ফ্রেন্ডসের লাইন বরাবর হাঁটতে শুরু করে, কিন্তু ওদিকে এত দিন পেরিয়ে যাওয়ার পরেও মলিদের কোনো খোঁজ না পাওয়ায় নেভিলি নিজেই ওদের সন্ধানের দায়িত্ব নিজের হাতে তুলে নেয়, এবং নেভিলি ওই এরিয়ার ম্যাপ দেখে দিন হিসেব করে কিছুক্ষণের মধ্যে বুঝে যায় মলি এবং তার বোনেরা এতদিনে নিশ্চয়ই র্যাবিড প্রুফ ফ্রেন্ডস ধরে ওদের গ্রামের দিকে পৌঁছে যাচ্ছে, এবং ওদের গ্রামে যাওয়ার আগে
ইয়ালগো নামে আরেকটা গ্রাম পড়বে। ওই গ্রামটাকে ক্রস করার পরেই ওরা নিজেদের গ্রামে পৌঁছবে। নেভিলি তার লোকেদের ওই গ্রামটার মধ্যে পাহারায় বসিয়ে দেয়, যাতে মলি এবং তার বোনেদেরকে ধরা যেতে পারে। ওদিকে মলির ছোট বোন ডেইজি আর এগোতে পারছে না। শক্ত মাটি নুড়ি কাকুরের মধ্যে তার পা কেটে যাওয়ায় সে মাঝ রাস্তাতেই বসে পড়ে। মলি ডেইজিকে কাঁধে তুলে চলতে শুরু করে। ওদিকে নেভিলির লোকেরাও তাদের পরিকল্পনা মতো মলিদের খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা মলিদেরকে ধরে ফেলতে পারবে। চলতে চলতে মলিরা একটা লোককে দেখতে পায়। তারা সেই লোকটার কাছ থেকে কিছু খাবার চেয়ে নেয়। মলি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে, জিঙ্গল গ্রামটা কোন দিকে? লোকটা বলে, এখানে দুটো র্যাবিট প্রুফ ফ্রেন্স আছে। তোমরা এখন যে ফ্রেন্স ধরে হাঁটছ সেটা জিঙ্গল গ্রামের দিকে যাবে না। জিঙ্গল গ্রামে যেতে হলে তোমাদেরকে উত্তরের দিকে যেতে হবে। মলি বুঝতে পারে তারা ভুল পথে চলে এসেছে। এই পথে তারা কোনোদিনই বাড়ি পৌঁছতে পারবে না। মলি এবং তার বোনেরা হতাশ হয়ে পড়ে, কারণ এত দিন ধরে তারা হাঁটছে হেঁটেই চলেছে, কখনো জঙ্গল নদী কখনো বা এই কাকুরে পথ, শেষ পর্যন্ত তারা বাড়ি পৌঁছতে পারবে না। তাদের পরিশ্রম বৃথা হয়ে যাচ্ছে। লোকটা মলিদের কাছ থেকে সব শুনে ওরা কোন পথে গেলে বাড়িতে পৌঁছতে পারবে সেই পথ দেখিয়ে দেয় এবং মলিরা আবার চলতে শুরু করে। খিদে তৃষ্ণায় কাতর হয়ে তারা একটা বাড়ির কাছে এসে পৌঁছায় এবং সেই বাড়ির মহিলার কাছ থেকে তারা কিছু খাবার চায়। ওই মহিলাও একজন হাফকাস চাইল্ড ছিল এবং এই কারণে মলিদের তিনজনকে এই অবস্থায় দেখে সে বুঝে যায় ওরা নিশ্চয়ই ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। মহিলা আজ রাতে মলিদেরকে এখানেই থাকতে বলে। রাতে মলি এবং তার বোনেরা ওই মহিলার ঘরেই ছিল। দেখা যায় একজন শ্বেতাঙ্গ লোক সেখানে আসে এবং ওই লোকটা ঘরে ঢুকে পোশাক খুলতে শুরু করে ওই মহিলার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য। আসলে এই হাফকাস্ট মহিলা ওই শ্বেতাঙ্গ পরিবারের একজন কাজের লোক ছিল, তাই তাকে সবসময় মালিকের যৌন খিদে মেটাতে হয়। তবে আজ রাতে ওই ব্যক্তি মহিলার ঘরে তিনটে বাচ্চাকে দেখে সেখান থেকে চলে যায়। যেহেতু একজন শ্বেতাঙ্গ লোক তাদেরকে দেখে নিয়েছে, এই ভয়ে মলিরা ওই বাড়ি থেকে চলে যেতে চাইছিল। কিন্তু মহিলা তাকে আশ্বস্ত করে বলে, এখানে তোমাদের কোনো ভয় নেই। কিন্তু মহিলাটা ভুল বলেছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই নেভিলির লোকেরা সেখানে এসে পৌঁছে যায়। মলি তার বোনেদের নিয়ে পেছন দরজা দিয়ে বেরিয়ে অন্ধকারে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। চারিদিকে ঘন অন্ধকার, কেউ তাদের দেখতে পায় না। পরের দিন সকাল হতে না হতেই ওরা আবার পালাতে শুরু করে। এদিকে মাডো যেহেতু মলিদের খুঁজছিল, সে বুঝে গেছিল এই এলাকার মধ্যে মলিরা যদি আশ্রয় নেয়, যেহেতু ঘরবাড়ি বেশি নেই, সুতরাং এই বাড়িতেই আশ্রয় নিতে পারে এবং এই জন্য সে ওই বাড়িতে চলে আসে। কিন্তু মলি বুদ্ধি করে তাদের পায়ের ছাপ মুছে দিয়ে গেছে, যে কারণে মাডো বুঝতে পারে না যে মলিরা কোন দিকে পালিয়েছে। এমনকি মাটিতে যাতে পায়ের ছাপ না পড়ে মলি তার জন্য আরেক বুদ্ধি লাগায়। সে পাথরের ওপর দিয়ে চলতে শুরু করে, কারণ পাথরের ওপর দিক দিয়ে চললে তো আর পায়ের ছাপ পড়বে না। এবং এই জন্য মাডো অনেক চেষ্টা করার পরেও ওদের যাওয়ার পথ বুঝতে পারে না। ওদিকে কিছুটা দূর যাওয়ার পর মলিদের সাথে এক ব্যক্তির দেখা হয়। সেই লোকটা বলে, তোমাদের মধ্যে গ্রেসি কার নাম? কারণ গ্রেসি যার নাম, তার মা একটা রেল স্টেশনে তোমার জন্য অপেক্ষা করছে। আমার মনে হয় তোমার সেখানে যাওয়া উচিত। এটা শুনে মলি বলে, এই লোকটা কি করে জানলো আমাদের মধ্যে কারো নাম গ্রেসি হতে পারে? এই লোকটা মিথ্যে কথা বলছে, আমাদের এখান থেকে বেরোনো উচিত। মলি ওই লোকটার মিথ্যে কথা ধরতে পারলেও গ্রেসি কিন্তু বিশ্বাস করে নেয় যে তার মা সত্যিই তার জন্য কাছের একটা রেল স্টেশনে অপেক্ষা করছে। তাই গ্রেসি মলির সাথে যেতে অস্বীকার করে আর ওই লোকটার বলা কথা মতো রেল স্টেশনের দিকে চলে যায়। তবে মলির গ্রেসিকে একা ছাড়াটা কেমন যেন একটা লাগছিল, তাই সে নিজের বোন ডেইজিকে নিয়ে কিছুক্ষণ পর ওই স্টেশনে এসে পৌঁছায় এবং সিটি বাজিয়ে গ্রেসিকে নিজেদের সঙ্গে যাওয়ার জন্য ডাকে। গ্রেসি অনেকক্ষণ সেখানে অপেক্ষা করার পরেও ওর মা না আসায় সে মলিদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হলে ঠিক তখনই নেভিলির লোক সেখানে চলে আসে আর ওরা গ্রেসিকে ধরে নিয়ে যায়। ওই ব্যক্তিটা যে কিনা রেল স্টেশনে তার মায়ের বসে থাকার খবর দিয়েছিল, সেই ব্যক্তিটা খুব সম্ভবত নেভিলির জন্যই কাজ করছিল। তবে মলি আর ডেইজি আড়ালে লুকিয়ে থাকায় এই যাত্রাতে ওরা বেঁচে যায় এবং দেখা যায় প্রচণ্ড গরমে কিছুক্ষণ পর মলি আর ডেইজির অবস্থা খুবই খারাপ। গ্রীষ্মের দুপুরে ফাঁকা মরুভূমিতে ওরা এই গরমের মধ্যে আর চলতে পারছে না। তৃষ্ণা মেটাতে ওরা দুজন ছোট ছোট ঘাসের থেকে জল খাওয়ার চেষ্টা করে এবং কিছুটা পথ চলার পর দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বেশ কয়েক ঘন্টা পর তাদের জ্ঞান ফেরে। মলি আকাশের দিকে তাকিয়ে দেখে একটা চিল উড়ে বেড়াচ্ছে। চিলটাকে দেখে মলির মনে পড়ে যায় তার মা তাকে বলতো, চিল তোমার জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে। মলি চিলটাকে দেখে আত্মবিশ্বাস পায় এবং আবার উঠে দাঁড়ায়। দূরে অবস্থিত এক পাহাড়কে অনুসরণ করে সে তার বোনকে নিয়ে চলতে শুরু করে। ওই পাহাড়ের কোলে রয়েছে তার গ্রাম। ওদিকে মলিদের কোথাও খুঁজে না পেয়ে লেভিলি এবার তার লোকেদের ওদের গ্রামে পাঠিয়ে দেয়। যদি মলি গ্রামে ঢোকে তাকে যেন সাথে সাথে সেখান থেকে ধরে নিয়ে আসা হয়। রাতের অন্ধকারে নেভিলির লোক বন্দুক হাতে জঙ্গলের মধ্যে মলিদেরকে খুঁজছে। ঠিক এমন সময় মলির মা লাঠি হাতে তাদের সামনে এসে দাঁড়ায়।
এক মায়ের ক্রোধের সামনে তারা হার মেনে যায় এবং এই কারণে ভয়ে লোকটা ওখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে মলি আর ডেইজি ওদের গ্রামে এসে পৌঁছায়। 1,500 মাইল পথ অতিক্রম করে ফেলেছে তারা। প্রায় 9 সপ্তাহ অর্থাৎ 2 মাসের বেশি অধিক সময় ধরে চলতে চলতে অবশেষে তারা নিজেদের গ্রামে নিজের মায়ের কাছে এসে পৌঁছেছে। মলি গ্রেসিকে ফিরিয়ে আনতে না পারার জন্য মায়ের কাছে ক্ষমা চায়। এরপর মলি, তার বোন, তার মা এবং সহপরিবার ওই গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যায়, কারণ তারা জানতো নেভিলির লোক আবার আসবে তাদের নিতে। ওদিকে মলি আর ডেজিকে ধরতে না পেরে অবশেষে নেভিলি হার মেনে নেয়। এবার এখানে বলি যে কেন আদিবাসী মেয়েগুলোকে ধরে নিয়ে যাওয়া হতো, যারা কিনা হাফকা স্টাইল ছিল, অর্থাৎ যাদের বাবা শ্বেতাঙ্গ এবং মা অন্য জাতির ছিল। মুভির একটা জায়গায় অফিসার নেভিলিকে একটা রিসার্চ সম্বন্ধে বলতে শোনা যায়, যেখানে নেভিলি বলে তাদের গবেষণা অনুযায়ী যারা হাফ কাস্ট তাদেরকে যদি কোনো শ্বেতাঙ্গ পুরুষ বা সাদা চামড়ার মানুষের সাথে বিয়ে দেওয়া হয়, তবে 3 পুরুষের মধ্যে বা 3 জেনারেশনের মধ্যে তারা সম্পূর্ণভাবে সাদা চামড়ার মানুষে পরিণত হবে। অর্থাৎ কোনো হাফ কাস্ট মেয়েকে যদি কোনো সাদা চামড়া মানুষের সাথে বিয়ে দেওয়া হয়, তবে সেই হাফ কাস্ট মেয়েটার ছেলের ছেলে যে হবে তার গায়ের চামড়া সাদা রঙের হবে, অর্থাৎ সে একজন শ্বেতাঙ্গ পুরুষে পরিণত হবে। এবং এই কুসংস্কার বশত অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা থেকে হাফ কাস্টদের নিয়ে আসা হতো একটা ক্যাম্পে, এবং এটা কালো চামড়া মানুষদের প্রতি সাদা চামড়ার মানুষদের অন্যতম একটা নিকৃষ্ট এবং কুসংস্কারপূর্ণ রীতি ছিল। এরপর দেখা যায় যেহেতু এটা সত্য ঘটনা ছিল, সুতরাং আসল যে মলি এবং ডেজি তাদেরকে দেখা যায়, তারা বর্তমানে বৃদ্ধ হয়ে গেছে। এবং আসল মলি এবং ডেজির একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আসল মলি বলে সেই দিনের পর, অর্থাৎ তারা যেদিন গ্রাম থেকে বেরিয়ে গেছিল তারপর তারা কখনো আর গ্রেসিকে দেখতে পায়নি। তারা শুনেছে গ্রেসি মারা গেছে, তবে আর কোনো দিন তারা গ্রামে ফিরে আসতে পারেনি। বর্তমানে তিনি এবং ডেজি একসাথে জিঙ্গল গ্রামেই বসবাস করে। পালিয়ে আসার পর মলির বিয়ে হয়েছে, সে 2 সন্তানের মাও হয়েছে। কিন্তু মলির মেয়ের যখন 3 বছর বয়স, তখন নেভিলির লোক আবার তাকে নিয়ে যায়, এবং তারপর থেকে মলি আজ পর্যন্ত তার মেয়েকে চোখে দেখেনি। আর ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে হলো আসল মলি এবং ডেজি। এদের সাথেই এই নারকীয় সত্য ঘটনা ঘটেছিল এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। একটা মানুষের আসল পরিচয় বা মাপকাঠি হওয়া উচিত মনুষ্যত্বের দ্বারা, না তো কোনো জাত, ধর্ম বা গায়ের রঙের দ্বারা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে, লিংক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।